আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকের মধ্যে তিনটি গুণের সমাবেশ ঘটে সে ইমানের কর্তব শপথ পেয়েছে। এক, তার মধ্যে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা দুনিয়ার সকল কিছুর হইতে অধিক প্রিয়। দুই, যে লোক কোন মানুষকে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে। তিন, যে লোক কুফুরি হইতে নাজাত পাওয়া হইতে ইমান ও ইসলামের আলো গ্রহণ করার পর পুনরায় কুফুরিতে ফিরে যাওয়াকে এতে অপছন্দ করে, যেমন আগুনে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে। সহিহ বুখারী 21, মুসলিম 43, নাসাই 4988, তিরমিজি 2624, ইবনু মাজহা 4033, আহমদ 12765, মিসকাত 8। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বৈধ উপার্জন উপজাতির অর্থ থেকে একটি খেজুর পরিমাণও কিছু দান করে, আর আল্লাহ ও বৈধ অর্থ ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না, সে ব্যক্তি ওই দানকে আল্লাহর দান হাতে গ্রহণ করেন, এতে পর তা ওই ব্যক্তির জন্য লালন পালন করেন, যেমন তোমাদের কেউ তার অসভ্য শবককে লালন পালন করে তাকে পরিশেষে তা পাহাড়ের মতো হয়ে যায়। গ্রন্থ হাদিস সম্ভার হাদিস নম্বর 943, সহিহ বুখারী 1410। পাঁচটি আমল যে করলে সে জান্নাতি। এক, সাইয়েদুল ইস্তেগফার, যে ব্যক্তি দিনে সকালে দ্রুত বিশ্বাসের সঙ্গে এই সাইয়েদুল ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হবার আগে সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দ্রুত বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়বে যে আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। বুখারি 6306। দুই, কালিমা শাহাদাত, ওজুর পরে যে বলবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে, এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম 441। তিন, আজানের জবাব, যে ব্যক্তি দ্রুত বিশ্বাসের সাথে এর অনুরূপ বলবে আজানের জবাব দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই 773। চার, আয়াতুল কুরসি, যে ব্যক্তি প্রতি সালাত শেষে আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু বর্তীয় আর কোনো বিষয় জান্নাতে প্রবেশের বাধা দিতে পারে না। সূত্র আবুল ইমান 2395। পাঁচ, 40 রাত জামাতের এশার নামাজ, যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে 40 রাত তাকবীরের উলাস ইশার সালাত পড়বে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির ছন্দ লিখে দেন। সুনানে ইবনে মাজহা হাদিস নাম্বার 798। জুম্মার দিনের ফজিলতপূর্ণ আমল। জুম্মার দিন পাঁচটি কাজ করার মাধ্যমে জুম্মার
নামাজে অংশ নিলে মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি কদম কদমে এক বছর নফল নামাজ ও এক বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। আবু দাউদ 345। অথচ কারো বাসা থেকে যদি মসজিদের দূরত্ব 100 কদম হয় তাহলে ওই 5টি কাজ করার দ্বারায় সে ব্যক্তি 100 বছর নফল নামাজ ও 100 বছর নফল রোজা রাখার সব লাভ করবে। কাজগুলো হচ্ছে 1 গোসল করা, 2 আগে আগে মসজিদে যাওয়া, 3 পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 4 ইমামের কাছাকাছি বসা, 5 অন্তক কথা বার্তা না বলে মনোযোগ সহকারে খুতবা শোনা। আলহামদুলিল্লাহ, কতই না সৌভাগ্যবান সেই সকল দিনী ভাইরা যাদের কিনা কোনো জুম্মার আর দিনেই এই ফজিলতপূর্ণ আমলটি ছুটে যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। আমিন।